नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई जीके पॉइंट 365 यूट्यूब चैनल आरो एक नतून भिडियोते। आज के आमरा शिशु विकास और शिक्षण विज्ञान अर्थात चाइल्ड साइकोलॉजी निये आलोचना करब। ये टपिकटा एक खूबी गुरुत्वपूर्ण टपिक, प्रत्येक परीक्षाते ये टपिक थेके नानान प्रश्न आसे। सेई प्रश्नर मध्य बाछाई करा 30टा प्रश्न आजके आमरा रेखेछि ये भिडियोते। যারা আপকামিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এই টপিকটা কিন্তু তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেরি না করে চলো শুরু করা যায় আজকের প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আমরা তথ্য সংগ্রহ করি 4টে অপশন। অপশন 1 পরিবেশের সঙ্গে আদান প্রদান ও মিথস্ক্রিয়ার মাধ্যমে, অপশন 2 ব্যক্তিগতভাবে, অপশন 3 পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে, অপশন 4 কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন 4 কোনোটিই নয়। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীরা সেভাবেই শেখে যেভাবে তারা শিখতে চায়। 4টে অপশন, অপশন 1 আচরণবাদে, অপশন 2 প্রজ্ঞাবাদে, অপশন 3 নির্মিতিবাদে, অপশন 4 কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন 3 নির্মিতিবাদে। 3 নম্বর প্রশ্ন, শিক্ষণ দক্ষতা শিখনকে সাহায্য করে। 4টে অপশন, অপশন 1 প্রত্যক্ষভাবে, অপশন 2 পরোক্ষভাবে, অপশন 3 উভয়ভাবে, অপশন 4 কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন 3 উভয়ভাবে। 4 নম্বর প্রশ্ন, পাঠ সংগঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশগুলি হলো। অপশন 1 পাঠ অবতারণা, অপশন 2 উপস্থাপনা, অপশন 3 পাঠ সমাপ্তি, অপশন 4 সবকটি। সঠিক উত্তর অপশন 4 সবকটি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রশ্নকরণ প্রক্রিয়াটি হলো অপশন 1 একমুখী, অপশন 2 দ্বিমুখী, অপশন 3 বহির্মুখী, অপশন 4 অন্তর্মুখী। সঠিক উত্তর হচ্ছে অপশন 2 দ্বিমুখী। 6 নম্বর প্রশ্ন, যে শিক্ষা বিদ্যালয়ের সকলের চাহিদার প্রতি সাড়া দেয় তাকে বলে। অপশন 1 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অপশন 2 বহির্ভুক্তিমূলক শিক্ষা, অপশন 3 বয়স্ক শিক্ষা, অপশন 4 কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন 1 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 7 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল কথা হলো। অপশন 1 সব শিশু শিখতে পারে ও উন্নতি করতে পারে, অপশন 2 শিক্ষার্থীরা কি পারলো না তা দেখে কি পারলো তা দেখা, অপশন 3 সবকটি, অপশন 4 কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন 3 সবকটি। 8 নম্বর প্রশ্ন, বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো। অপশন 1 শ্রেণীকক্ষে পাঠের উপযুক্ত পরিবেশ সৃষ্টি, অপশন 2 শ্রেণীকক্ষের আরও বেশি অংশগ্রহণমূলক করে তোলা, অপশন 3 ক ও খ উভয়, অপশন 4 কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন 3 ক ও খ উভয়। 9 নম্বর প্রশ্ন, শিক্ষা যে ধারণাগুলির ওপর প্রতিষ্ঠিত তা হলো। অপশন 1 গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, অপশন 2 ন্যায় ও নীতি, অপশন 3 স্বাধীনতা ও সাম্যের নীতি, অপশন 4 সবকটি। সঠিক উত্তর অপশন 4 সবকটি। 10 নম্বর প্রশ্ন, শিক্ষণ বিজ্ঞান হলো। অপশন 1 কার্যকরী শিখনের প্রয়োজনীয় জ্ঞান, অপশন 2 কার্যকরী শিখনের প্রয়োজনীয় দক্ষতা, অপশন 3 উভয়, অপশন 4 কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন 3 উভয়। 11 নম্বর প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণ বিজ্ঞানগত জ্ঞান। অপশন 1 অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপশন 2 অপ্রয়োজনীয়, অপশন 3 কোনোটিই নয়, অপশন 4 সবকটি। সঠিক উত্তর অপশন 1 অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন, শিক্ষকের জ্ঞান হলো। অপশন 1 অভিজ্ঞতা প্রসূত, অপশন 2 পরিবেশগত পরিবর্তন প্রসূত, অপশন 3 শিক্ষকের মূল্যবোধ বিশ্বাস ও অভিজ্ঞতা প্রসূত, অপশন 4 সমস্ত কিছুর সংমিশ্রণ। সঠিক উত্তর অপশন 4 সমস্ত কিছুর সংমিশ্রণ। 13 নম্বর প্রশ্ন, আদর্শ শিক্ষণের গুণ হলো। অপশন 1 শ্রেণীকক্ষের মুক্ত ও উপভোগ্য পরিবেশ, অপশন 2 শ্রেণীকক্ষের আগ্রহ ও প্রেষণাকে ধরে রাখার মতন কার্যকরী উপস্থাপন, অপশন 3 কোনোটিই নয়, অপশন 4 উভয়। সঠিক উত্তর অপশন 4 উভয়। 14 নম্বর প্রশ্ন, যে সক্ষমতা দ্বারা কোনো বস্তু বা বিষয়ক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা যায় তাকে বলা হয়। অপশন 1 শিক্ষণ, অপশন 2 শিখন, অপশন 3 ধারণা গঠন, অপশন 4 সৃজনশীলতা। সঠিক উত্তর অপশন 3 ধারণা গঠন। 15 নম্বর প্রশ্ন, ধারণা গঠনে সাহায্য করে। অপশন 1 সৃজনাত্মক চিন্তন, অপশন 2 সংযোগ সাধন, অপশন 3 স্বাধীন শিখন, অপশন 4 সবকটি। সঠিক উত্তর অপশন 4 সবকটি। 16 নম্বর প্রশ্ন, স্বাধীন পাঠের অন্তর্ভুক্ত হলো। অপশন 1 রচনা, অপশন 2 প্রশ্নকরণ, অপশন 3 গৃহকাজ, অপশন 4 সবকটি। সঠিক উত্তর অপশন 4 সবকটি। 17 নম্বর প্রশ্ন, প্রকল্প পদ্ধতির সুবিধাগুলি হলো অপশান 1 এখানে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী শেখে, অপশান 2 শিক্ষার্থীরা এখানে কর্মের মাধ্যমে শিক্ষা লাভ করে, অপশান 3 এই মাধ্যমে গণতান্ত্রিক ও যৌথ চেতনা গড়ে ওঠে, অপশান 4 সবকটি। সঠিক উত্তর অপশান 4 সবকটি। 18 নম্বর প্রশ্ন, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত হলো 1 নম্বর পিয়াজের জ্ঞানমূলক তত্ত্বের, 2 নম্বর কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের, 3 নম্বর এরিকসনের মনোসামাজিক বিকাশের, 4 নম্বর ভাইগোটক্সি সামাজিক নির্মিতিবাদী তত্ত্বের। সঠিক উত্তর অপশন 4 ভাইগোটক্সি সামাজিক নির্মিতিবাদী তত্ত্বের। 19 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে অভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য অপশান 1 অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি, অপশান 2 শিশুদের যথাযথ জৈব ও মনোসামাজিক বিকাশকে গুরুত্ব দান, অপশান 3 শিক্ষার্থীদের সক্রিয়ভাবে জ্ঞানার্জনের প্রক্রিয়ায় অংশগ্রহণ, অপশান 4 সবকটি। সঠিক উত্তর অপশান 4 সবকটি। 20 নম্বর প্রশ্ন, বিদ্যালয় শিক্ষার্থীদের ভীতি ও অস্বাচ্ছন্দ্যের কারণগুলি হলো অপশান 1 বিদ্যালয়ে যাওয়া দীর্ঘ পথ, অপশান 2 বিদ্যালয়ে শারীরিক ও প্রাক্ষবিক নিরাপত্তা বোধের অভাব, অপশান 3 বিদ্যালয়ে অতিরিক্ত পাঠ্যক্রমের চাপ ও পরীক্ষা সম্পর্কিত ভীতি, অপশান 4 সবকটি। সঠিক উত্তর অপশান 4 সবকটি। 21 নম্বর প্রশ্ন, শিশু দাঁত ওঠে 1 নম্বর অপশান 1 থেকে 2 মাস বয়সে, 2 নম্বর অপশান 2 থেকে 3 মাস বয়সে, 3 নম্বর অপশান 3 থেকে 4 মাস বয়সে, 4 নম্বর অপশান 4 থেকে 6 মাস বয়সে। সঠিক উত্তর অপশান 4 থেকে 6 মাস বয়সে। 22 নম্বর প্রশ্ন, ফ্লেভিলির মতে বালক বালিকারা মন ও সমস্যা বোঝার জন্য প্রস্তুত হয় অপশান 1 2 থেকে 6 বছর বয়সে, অপশান 2 4 থেকে 6 বছর বয়সে, অপশান 3 6 থেকে 11 বছর বয়সে, অপশান 4 11 থেকে 18 বছর বয়সে। সঠিক উত্তর অপশান 3 6 থেকে 11 বছর বয়সে। 23 নম্বর প্রশ্ন, যৌন প্রবণতা বৃদ্ধি পায় অপশান 1 10 থেকে 18 বছর বয়সে, অপশান 2 11 থেকে 16 বছর বয়সে, অপশান 3 6 থেকে 11 বছর বয়সে, অপশান 4 6 থেকে 15 বছর বয়সে। সঠিক উত্তর অপশান 3 6 থেকে 11 বছর বয়সে। 24 নম্বর প্রশ্ন, এরিকসনের মতে বিকাশের প্রধান 3টি উপাদানের মধ্যে নিম্নের কোনটি নয়, অপশানগুলি হলো অপশান 1 বিচার, অপশান 2 অহং, অপশান 3 সমাজ, অপশান 4 শরীর। সঠিক উত্তর হচ্ছে অপশান 1 বিচার। 25 নম্বর প্রশ্ন, শিশু গন্ধ দিয়ে তার মাকে চিনতে পারে 1 নম্বর অপশান জন্মের 1 সপ্তাহ পর, 2 নম্বর অপশান জন্মের 2 সপ্তাহ পর, 3 নম্বর অপশান জন্মের 6 সপ্তাহ পর, 4 নম্বর অপশান জন্মের 8 সপ্তাহ পর। সঠিক উত্তর অপশান 4 জন্মের 8 সপ্তাহ পর। 26 নম্বর প্রশ্ন, পিকুনাস হলেন অপশান 1 রাশিয়ার মনোবিদ, অপশান 2 ব্রিটিশ মনোবিদ, অপশান 3 আমেরিকান মনোবিদ, অপশান 4 ফরাসি মনোবিদ। সঠিক উত্তর হচ্ছে অপশান 3 আমেরিকান মনোবিদ। 27 নম্বর প্রশ্ন, মনোবিদ SR লেখক বয়ঃসন্ধিকালের সমস্যাগুলিকে কয় ভাগে বিভক্ত করেছেন, অপশান 1 4 ভাগে, অপশান 2 6 ভাগে, অপশান 3 8 ভাগে, অপশান 4 9 ভাগে। সঠিক উত্তর হচ্ছে অপশান 1 4 ভাগে। 28 নম্বর প্রশ্ন, এ স্টাডি অফ ডলস গ্রন্থের লেখক কে, অপশান 1 গ্রেল সেহি, অপশান 2 ই সেফার, অপশান 3 স্ট্যানলি হল, অপশান 4 জেবি ওয়াটসন। সঠিক উত্তর অপশান 3 স্ট্যানলি হল। 29 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি দৈহিক বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদান নয়, অপশান 1 বংশগতি, অপশান 2 পুষ্টি, অপশান 3 গর্ভাবস্থা, অপশান 4 মর্তাদর্শ। সঠিক উত্তর অপশান 4 মর্তাদর্শ। 30 নম্বর প্রশ্ন, শিশু দুষ্টামির জন্য খ্যাত হয় অপশান 1 2 থেকে 3 বছর সময়, অপশান 2 3 থেকে 4 বছর সময়, অপশান 3 4 থেকে 5 বছর সময়, অপশান 4 11 থেকে 12 বছর সময়। সঠিক উত্তর অপশান 1 2 থেকে 3 বছর সময়। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আমাদের কমেন্টের মাধ্যমে জানিও তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থেকো, ভালো রেখো, নমস্কার।